যাব না, জঙ্গুটা দেখ কি, দেখে তো জঙ্গুক আমার কি করতে পারে। দে তুই এটা কি বলছিস, তুই দুদিন স্কুলে যাস না, তুই যদি আজ স্কুলে না যাস জঙ্গুক ভাইয়া কিন্তু তোকে খুব মারবে, আমাকে বলে দিয়েছে। আরে আমার বর, আমি ভয় পাচ্ছি না, তুই অত ভয় পাচ্ছিস কেন, মারবে না তো আমার কচু করবে, জঙ্গুকের বাচ্চা। জিমিন তুই স্কুলে যা, আমি যাব না। জিমিন কোনোভাবেই দেখে রাজি করাতে পারলো না স্কুলে যেতে। যিশু অনেক চেষ্টা করেছে দেখে স্কুলে পাঠানোর জন্য, কিন্তু তে এক জেদ ধরেই বসে আছে, সে আর স্কুলে যাবে না, তার স্কুল যেতে নাকি ভালো লাগছে না। এদিকে জঙ্গুকের মনটা খুব খারাপ, তার তো বউ রেখেই চলে যেতে হয়েছিল, আর দুদিন তেকে দেখে না, তাই সে জিমিনকে বলে দিয়েছিল তেকে যেন স্কুলে অবশ্যই নিয়ে যায়, কিন্তু জিমিন নিয়ে যেতে পারলো না। জঙ্কুক তোর তো বিয়ে হয়ে গেছে, তোর তো অনেক খুশির দিন এখন, তুই এইভাবে কেন বসে আছিস? সুগা তুই যে কি বলিস, আমি বউ ছাড়া বাড়িতে চলে আসলাম আর দুদিন তেকে দেখি না, আমার খুব মন খারাপ লাগছে। জঙ্কুক এই জন্য তো বলেছিলাম পিচ্চিটাকে মন দিস না, আর জেদ করে তাকে বিয়েও করে ফেললি, এখন প্রেমের আগুনে পড়। হ্যাঁ তুই তো এখন অনেক কিছু বলবি না, আমি পড়ছি আর তোর তো মজা লাগছে। জঙ্কুক ওই দেখ জিমিন এসে গেছে, আমি এখন যাই। সুগার তুই এখানে দাঁড়া, এই জিমিন এদিকে আয়। তে আসেনি কি বলেছ, আসলো না কেন? ভাইয়া ও বলেছে কি ও আর স্কুলে আসবে না, তুমি যতদিন স্কুল থেকে কলেজে চলে না যাবে ততদিন। আচ্ছা ঠিক আছে জিমিন, তুই সুগার সাথে যা, আমি দেখছি কি করা যায়। না আর হবে না, কোনো একটা ব্যবস্থা করতেই হবে, তোর এত বড় সাহস, আমি স্কুলে আসতে বলার পরেও তো স্কুলে আসলি না। স্কুল ছুটি হয়ে গেছে, জঙ্কুক মন খারাপ করে বাড়িতে চলে এসেছে, এসেই কিছু না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। জিন অনেকবার ডাকলো কিন্তু জঙ্কুক কিছুই শুনল না। জঙ্কুক নদীর ব্রিজটার ওপরে যেয়ে অপেক্ষা করছে তের জন্য, আর সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত হচ্ছে। তে তুই দুদিন বাড়ি থেকে বেরোস না, চল না একটু ঘুরে আসি, আমার একা একা একদম ঘুরতে ভালো লাগছে না, তোকে ছাড়া আমি কি কখনো ঘুরতে গেছি, চল না তে চল না। জিমিন আমার একদম যেতে ভালো লাগছে না, আমি যাব না, তুই যা না। তে এইভাবে বলিস না, চল না তে, যাই দুজনে একটু ঘুরে আসি, আমরা দুজনে যেয়ে ফুচকা খাবো, চল, তুই তো ফুচকা খেতে খুব পছন্দ করিস। ও ফুচকা, আমি 4-5 দিন ফুচকা খাই না জিমিন, আমার যেন সত্যি ফুচকা খেতে মন চাচ্ছে, চল আমি তুই ফুচকা খেয়ে আসি। ও তবে তো খুব মজা হবে, চল তে চল, আমরা দুজন ফুচকা খেয়ে আসি আর একটু বেরিয়ে আসি। জিমিন আর তে বাড়ি থেকে বেরিয়ে গেল ফুচকা খাওয়ার জন্য, আর জঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে, আর কিছু দূরে সুগা দাঁড়িয়ে আছে। তেকে বুঝিয়ে নিয়ে যেতে জিমিনের অনেক সময় লেগে গেছে। জঙ্কুক চল এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, জিমিন হয়তো তেকে আনতে পারবে না। সুগা আর একটু ওয়েট করি, আমি যদি ওকে একবার পাই না কাঁচা গিলে খাবো ওকে। জঙ্কুক দেখ তে আর জিমিন আসছে, দেখ দেখ দেখ। হ্যাঁ সুগা তে আসছে, জিমিন তেকে নিয়ে এসেছে, তুই জিমিনকে নিয়ে চলে যা, তেকে আমি পরে বাড়িতে পৌঁছে দেবো। তে আর জিমিন হেঁটে আসছে, কিন্তু তে খেয়াল করেনি যে জঙ্কুক দাঁড়িয়ে আছে, অন্যদিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই তের হাতে টান পড়ল। তে সাথে সাথে ঘুরে তাকিয়ে দেখতেই জঙ্কুক তেকে এক হাত চড়ানে নিজের কাছে এনে তের কোমরটা জড়িয়ে ধরেছে। দেখুক সবাই দেখুক, আমার কোনো যায় আসে না, তুই আজ স্কুলে কেন আসিস নি? আগে তুমি আমাকে ছাড়ো, তারপরে বলছি ছাড়ো আমাকে। কেন ছাড়বো তোকে, তুই আমার বিয়ে করাবো, আমি তোকে এইভাবে ধরে রাখবো আর তুই প্রশ্নের উত্তর দিবি, একদমই ছটপট করবি না তে, তবে কিন্তু আমি তোকে খুব মারবো। জ্বর ছিল। ও তাই বুঝি তোর জ্বর ছিল, তবে আন্টি তোমাকে কিছুই বলেনি, তুই মিথ্যা কথা বলছিস। আমাকে ছাড়ো না, আমার কোমরে খুব লাগছে। হ্যাঁ লাগুক, লাগার জন্যই তো তোকে ধরেছি, আমি যেটা বলবো সেটা শুনবি আগে বল, তুই আমার একটা কথাও শুনিস না। আমি তোমার সব কথা শুনবো, ছাড়ো আমাকে আগে। আগে বল তুই কাল থেকে স্কুলে যাবি, আমি তারপরে তোকে ছাড়বো। আমি কাল থেকে রোজ স্কুলে যাব, কখনো স্কুল বন্ধ করবো না, সত্যি বলছি। জঙ্কুক তেকে ছাড়তেই তে সাথে সাথে জঙ্কুকের থেকে এক হাত দূরে যেয়ে দাঁড়ালো। জঙ্কুক সাথে সাথে তেকে বলল, তে আমার সাথে চল, আমি যেখানে বলবো তুই সেখানেই যাবি, আর কোনো প্রশ্ন করবি না। কিন্তু চুপ করতে আর একটাও কথা বলবি না। জঙ্কুক বাইকটা এনে তের পাশে এসে দাঁড়ালো, উঠে পড়তে তাড়াতাড়ি ওঠ। জিমিনকে একা থাকবে, তোকে জিমিনের ভাবনা ভাবতে হবে না, দেখতে পাচ্ছিস না সুগা আছে, ওই ওকে নিয়ে যাবে, তুই এখন আমার সাথে চল। তে আর কিছুই বলতে পারলো না, চুপচাপ বাইকে উঠে বসলো। তে
পিছন দিক থেকে আমাকে জড়িয়ে ধর। আমি এখন বড় হয়ে গেছি, আমি এইভাবে তোমাকে কিভাবে জড়িয়ে ধরবো? তে বাংলায় বলে তোর কি বুঝতে অসুবিধা হয়? আমি বলেছি না তুই কোনো প্রশ্ন করবি না, তোর কাছে যা কিছু আছে সব আমার, চুপচাপ আমাকে জড়িয়ে ধর, নড়ে তুই বাইক থেকে কিন্তু পড়ে যাবি। কি, আমার কাছে মাত্র 50 টাকা আছে, আমি ফুচকা খাবো, এ টাকা আমি তোমাকে কিছুতেই দেবো না। তোর টাকা আমার লাগবে না, আমার শুধু তোকে চাই। আরে গাধী, তুই আমার বউ, তুই পুরোটাই আমার, চল তোকে ফুচকা খাবো, তুই কত খেতে পারিস। তে জঙ্কের কথা শুনে যখনই কিছু বলতে যাবে, তার আগেই জঙ্কক বাইক চালাতে শুরু করলো। তে আর কিছুই বলতে পারলো না, তে বাইক থেকে পড়ে যাওয়ার ভয়ে জঙ্ককে জড়িয়ে ধরেছে। আর জঙ্কক একটু হেসেই বাইকটা আরেকটু জোরে চালানো শুরু করলো। জঙ্কক দেখে নিয়ে একটা ফুচকা দোকানের সামনে যেয়ে বাইকটা থামালো, আর তে ফুচকার দোকান দেখে খুব খুশি হয়ে গেল। জঙ্কক ফুচকাওয়ালাকে ফুচকা দিতে বলেছে, তে যতটা খেতে পারে। তে খুব আনন্দের সাথে ফুচকা খাচ্ছে, আর জঙ্কক তের দিকে অপলকভাবে দেখছে। ফুচকার ঝালে তের লাল ঠোঁট দুটো আরও লাল টকটক করছে। জঙ্কক এটা দেখে সাথে সাথে ফুচকাওয়ালাকে বারণ করে দিল ফুচকা দিতে। তে তুই ফুচকা অনেক খেয়েছিস, আর খেতে হবে না, চল সন্ধে হয়ে আসছে, বাড়িতে যেতে হবে। আমি আরো ফুচকা খাবো, আমার ফুচকা খেতে খুব ভালো লাগে। তে তুই যদি আর একটু জেদ করিস না, তোকে আমি তোর বাড়িতে নিয়ে যাবো না, আমার বাড়িতে নিয়ে রাখবো। তে জঙ্ককের মুখে এমন কথা শুনে মনে মনে ভাবলো, আরে কেমন ধরনের ছেলে এটা, আমাকে ফুচকাও খেতে দিচ্ছে না, আর আমার আব্বু আম্মু একেই আমার জামাই করে দিল, কথাই কথাই আমাকে শাসায়, জঙ্ককের বাচ্চা। তে জঙ্ককের দিকে তাকিয়ে ভয় ভয় উত্তর দিল, আচ্ছা ঠিক আছে, আমি এখন আর ফুচকা খাবো না, আমি এখন বাড়ি যাবো, আমাকে বাড়িতে নিয়ে চলো। তখন জঙ্কক দেখে নিয়ে বাড়িতে আসতে শুরু করলো। তের বাড়ি পার হয়ে যাচ্ছে, কিন্তু জঙ্কক সেখানে নামাচ্ছে না। আরে আমার বাড়ি তো পার হয়ে যাচ্ছে, রাখো এখানে রাখো, আমি বাড়ি যাব। তে তুই চুপচাপ বসে থাক, একটা কথা বলবি না, তুই দুদিন আসিস না স্কুলে, তোকে আমি দুদিন দেখি না, তোকে আমি রাত 10টার সময় বাড়িতে দিয়ে আসবো। এটা তুমি কি বলছো, আমার আব্বু আম্মু সবাই আমাকে খুঁজবে। তোকে অত ভাবতে হবে না, আমি আন্টিকে সব কিছু জানিয়ে দেবো ফোন করে, যে তাদের মেয়ে তার জামাইয়ের সাথে আছে। আমি যাবো না তোমার সাথে, যাবো না, আমি কিছুতেই যাবো না, আমি বাড়িতে যাবো। তে অত ভয় কেন পাচ্ছিস, আমি বাঘ না ভালো, তোকে কি খেয়ে নেবো? আমার মা তোকে নিয়ে যেতে বলেছে, তাই তোকে নিয়ে যাচ্ছি, আমি আবার তোকে রেখে যাব। এখন তোর কান্না বন্ধ কর, নইলে কিন্তু তুই খুব মার খাবি। তে কান্না বন্ধ করে চুপচাপ হয়ে গেল, কারণ এই ছেলেটা কোনো ভরসা নেই, সে যখন তখন ধরে মারতে পারে, কারণ দেখে সে আগে অনেকবার মেরেছে। জঙ্ককের বাড়ির সামনে এসে জঙ্কক তেকে নামিয়ে দিল, নামিয়ে তের হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। মা কোথায় গেছো? মা, দাদিমা দেখো তে এসেছে। জিন আর লিসা দুজন তেকে দেখে খুব খুশি হয়ে গেল, জিন এসে তেকে জড়িয়ে ধরল। আরে তে মা যে কেমন আছো মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ আন্টি আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি মা। তে তুমি আমার নাতির বউ, তুমি বাড়িতে নেই তাই আমরা পুরোপুরি ভালো নেই। দাদিমা তে আজ থেকে বাড়িতেই থাকবে, ও কোথাও যাবে না, আমি তেকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকে বিয়ে করেছি, ও আমার বিয়ে করা বউ। মা তুমি ফোন করে আন্টিকে জানিয়ে দাও, তে এখানে থাকবে, ও আর ওখানে যাবে না। তুমি এটা কি বলছো, আমি বাড়িতে যাব, আমি এখানে কখনো থাকবো না, আর আমার আম্মু খুব চিন্তা করবে আমার জন্য। আন্টি দাদিমা জঙ্কক ভাইকে একটু বোঝাও না, আমাকে বাড়িতে দিয়ে আসো। জঙ্কক তুই এটা কি বলছিস, ওকে বাড়িতে রেখে আয় বাবা, তোর 18 বছর হলেই তারপরে তে এই বাড়িতে থাকবে বাবা, ওকে রেখে আয়। হ্যাঁ দাদিভাই যা, ওকে রেখে আয়, অন্তত আর কিছুদিন থাকুক ওখানে, তারপরে নিয়ে আসিস। না না না, আমি ওকে কিছুতেই বাড়িতে দিয়ে আসবো না, ও আমার সাথে আমার ঘরেই থাকবে, চলতে আমার ঘরে। দাদু আব্বু বাড়িতে এলে যা বলার আমি বলে দেবো, মা তোমার কিছু বলার প্রয়োজন নেই। আর হ্যাঁ দাদিমা তোমাকেও কিছু বলার প্রয়োজন নেই, যা কিছু বলার আমি বলে দেবো। হ্যাঁ মা তুমি শুধু আন্টিকে ফোন করে বলো যে তে আসবে না। না আন্টি আমি যাবো না, আন্টি আন্টি আমি বাড়িতে যাবো, আন্টি